সবাইকে স্বাগতম ইউটিউব চ্যানেল স্টাডি বেসটি আমাদের যারা নতুন এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ক্লাস ইলেভেনের কেমিস্ট্রি বিষয়ে দ্বিতীয় অর্ধায় পরমাণু গঠন এই চ্যাপ্টারে ইম্পর্টেন্ট প্রশ্ন দেখে না টু ডি এবং থ্রি এফ কক্ষক সম্ভব নয় ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন বলছি টু ডি ও থ্রি এফ কক্ষক কেন সম্ভব নয় ব্যাখ্যা করে এই ধরনের কোশ্চেন প্রায় পরীক্ষা আসে ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন এই কোশ্চেনটার যথাযথ উত্তর অবশ্যই ব্যাখ্যাশ নিয়ে আসছে ওকে কী বলছে অ্যান্সটা দেখে যে এস পি ডি এবং এফ উপকক্ষের ক্ষেত্রে দ্বিগংশীয় কোয়ান্টাম সংখ্যা এলের এর মানগুলি যত এসের ক্ষেত্রে যখন জিরো হয় পি এর ক্ষেত্রে ওয়ান ডি এর ক্ষেত্রে টু এফের ক্ষেত্রে থ্রি ঠিক আছে এলের মান দ্বারা নির্ধারিত হয় কোন কক্ষকে কোনো কক্ষে কোন উপকক্ষ থাকবে বুঝতে পেরেছি মানে কি এলের এর মান দ্বারা নির্ধারিত হবে কোন কক্ষে কোন কোন উপকক্ষ থাকবে বুঝি মানে এসপি ডিএফ থাকবে কিনা সেটা বোঝা যাবে ওকে এখন মুখ্য কুয়ান্টার সংখ্যা যদি দুই হয় তাই এলের মানগুলি হয় গৌণ কুয়ান্ড সংখ্যা বা দ্বিগংস কুয়ান্ড সংখ্যার মানগুলি হয় শূন্য অথবা এক যেহেতু দু নম্বর কক্ষে এলের মান দুই হওয়া সম্ভব নয় তাই টুডি কক্ষ সম্ভব নয় কারণ এলের মান যদি দুই হয় তবেই ডি কক্ষ হয় এক্ষেত্রে যেহেতু মুখ্য কুয়ান্ডার সঙ্গে দুই হলে এলের মান জিরো আর এক হয় আর দুই হওয়া সম্ভব তাই টুডি কক্ষ সম্ভব নয় বুঝতে পেছ নেক্সট দেখো কী বলেছে একইভাবে কী বলছে একইভাবে মুখ্য কোয়ান্টাম সংখ্যা এন সমান তিন হলে তিন হলে বা থ্রি হলে এলের মানগুলি হয় জিরো ওয়ান এবং টু সুতরাং তিন নম্বর কক্ষে এলের মান তিন হওয়া সম্ভব নয় তাই এফ কক্ষ সম্ভব নয় কালে এলের মান যদি তিন হয় বা থ্রি হয় তবেই এফ কক্ষ সম্ভব তাহলে এই কোশ্চেনটা অ্যান্সার তোমরা এইভাবে দেখবে যেমনভাবে বলছি এইভাবে তোমাদের দেখো অবশ্যই দু নম্বর অবশ্যই দু নম্বর পাবে এটা তোমাদের যদি পছন্দ হয় অবশ্যই তোমরা বন্ধুদের সঙ্গে লাইক কমেন্টও শেয়ার করতে বলবে না ওকে ধন্যবাদ